আমার মেইন কাজ কিন্তু বাংলাদেশে আমার বাংলাদেশের কাজের জন্যই পুরো পৃথিবী আমাকে ডাকে কাজেই বাংলাদেশের জন্য আসছি বাংলাদেশ ছেড়ে আমার কোনো কাজ থাকলে দেশে ইম্পর্টেন্ট আমি যাবই না কোনোখানে যেহেতু পয়সার জন্য যাই না আর মসলিনের কথা বললেন আমি কিন্তু এখনও মসলিন পুনরুদ্ধার করতে পারিনি আমার রিসার্চে আমার এখনও 20% বাজারে যেটা বলছে মসলিন যেটা বলছে এটা তো সব মেশিন মেড মসলিন তো সেই সময় সুতা কাটার থেকে আরম্ভ করে সব কিছু হাতে হতো না কুমারী মেয়েরা হ্যাঁ সূর্য ওঠার আগে সুতা কাটতো তো রিসার্চের ওরকম বই নেই তো যেগুলি আছে আমি পড়ে পড়ে করি যেমন আমি বললাম কোনো একটা জিনিস রিসার্চ করতে অনেক পয়সা লাগে কাজে রিসার্চ করার এখনও আমার হয়নি দেখে 20% যা বলছে বাজারে আমি কোনো সময় বলি না আমার কোনো কিছুর মধ্যে লেখা দেখবেন না আমার মসলিন কাপড় খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই গ্রামীণফোন তবে আপা একটা জিনিস কি মসলিন শাড়িটার কথা কিন্তু বিশ্বব্যাপী সবাই জানে বাংলাদেশকে খুব ভালোভাবে তার রিপ্রেজেন্ট করে তো আপা একটা গুঞ্জন সবসময় আসলে সাধারণ মানুষের যেহেতু এই দেশীয় শাড়ি সবাই আমরা মধ্যবিত্ত বলেন সব শ্রেণীর মানুষরাই কিন্তু কিনতে চায় কিন্তু একটা অভিযোগ সবার থাকে যে এটা ক্রয় ক্ষমতার বাইরে সাধারণ মানুষ কিন্তু চাইলে দেশীয় প্রোডাক্ট কিনতে পারে না তো এই জিনিসটা কেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি আমরা দেখেন রোজই না আমি নিজে ভেজিটেরিয়ান না শুনি বেগুনের দাম এত মানে পেঁয়াজের দাম এত ডিমের দাম বেড়ে গেছে এটার দাম বেড়ে গেছে আমি কখনো দেখি না আমাদের দেশে কত মিডিয়া আজকাল ডিজিটাল মিডিয়া দিয়ে ভরা হ্যাঁ কিন্তু কেউ লেখে না সুতোর দাম কত বেড়ে গেছে তাই না সব কিছুর সঙ্গে কিন্তু সুতোর দাম বেড়ে গেছে যেই কাপড় আমি কোভিডের আগে 500 টাকায় তুলতাম হ্যাঁ আমার আমার জীবনটা কিন্তু তাঁতিদের সঙ্গে এখন সেটা প্রায় 1000 হয়ে গেছে তাই না আমরা কিন্তু আমার প্রতিষ্ঠানে 15 ম্যাক্সিমাম প্রফিট কেন আমার লোকজনকে মাইনা দিতে হয় ইলেকট্রিসিটি এগুলি সব এটা তো কোনো সময় আপনারা খবরে দেন না তাঁতি কাপড় এটা তো এ টু জেড হাত দিয়ে হচ্ছে তো পয়সা লাগবে না বাইরে কিন্তু হ্যান্ডমেড জিনিসের বেশি দাম আমাদের দেশে তো আমি তো কম্পিট করতে পারবো না মেশিন মেডে একটা মেশিনে কাপড় ধরেন এক গজ করতে কয়েক মিনিট লাগে এখানে কয়েক ঘন্টা লাগে